কোন কোর্সটি করলে সাংবাদিকতার চাকরি দ্রুত পাওয়া যায়? মূলত বন্ধুরা, সাংবাদিকতা ফিল্ডে আসার জন্য চার ধরনের কোর্স বা ট্রেনিং বা ডিগ্রি হয়ে থাকে। এই চার রকমের ডিগ্রি কী কী, এক ওয়ান আফটার ওয়ান বলে দিই। নাম্বার ওয়ান, কলেজে যারা ডিগ্রি নিয়ে পড়ছো, মানে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়ছো। নাম্বার টু, ইউনিভার্সিটিতে যারা গিয়ে পড়ছো, মাস্টার ডিগ্রি করছো, মানে জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে তুমি মাস্টার ডিগ্রি করছো। অথবা তৃতীয়ত, অনেকে ডিপ্লোমা করে, মানে এক বছরের ডিপ্লোমা করছে, অথবা কেউ হচ্ছিল ছ মাসের বা ফাইভ মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিং করছে, যেটাকে সার্টিফিকেট কোর্সও বলা হয়ে থাকে। তো কলেজের ডিগ্রিটা পেতে লাগে তিন বছরের ট্রেনিং, যারা এইচএস পাস করার পরে কলেজে তোমরা জার্নালিজম মাস কমিউনিকেশন অনার্স নিয়ে বা পাসে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো তিন বছর ধরে, অথবা দু বছরের মাস্টার্স করতে পারো। মাস্টার্স যে কোনো স্ট্রিম থেকে গিয়েই মাস্টার্স করা যায় মাস কমিউনিকেশন নিয়ে। অথবা অনেকে এই কলেজের পরে যারা এক বছরের ডিপ্লোমা করে, কলকাতার বিভিন্ন অর্গানাইজেশনসে কলেজে ইউনিভার্সিটিতে ডিপ্লোমা করানো হয়ে থাকে এক বছরের, অথবা কেউ কেউ এগুলো কিচ্ছু করে না, কেউ একটা ছোটো সিক্স মান্থসের ফাইভ মান্থসের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে নেয় বা সার্টিফিকেট কোর্স করে নেয়। তো কোনটা তোমার জন্য সুইটেবল বা কোনটা করলে দ্রুত চাকরি পাওয়া যায়, এটাই আজকের ভিডিওর কন্টেন্ট। তাই ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিকের ভিডিও, তো মন দিয়ে শোনো। যারা একেবারে মানে এই ফিল্ডে আসার জন্য একেবারে ছটফট করছো, কী করে আসবে বুঝতে পারছো না, সব ডাউট ক্লিয়ার করে দেবো। তোমার সুবিধা মতন তুমি একটা সাবজেক্ট পিক আপ করে নাও বা তোমার ট্রেনিং মডিউলটা পিক আপ করে নাও। দেখো, এবার সবার আগে বলি, ওয়ান আফটার ওয়ান জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনসের কলেজ, মানে তুমি ধরো এইচএস পাস করেছো, তোমার বয়স 17, 18, 19 বছর বয়স, তোমাকে এবার কিছু না কিছু নিয়ে পড়তে হবে। তা তুমি একদম স্মার্টলি তুমি মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে তুমি কলেজে ভর্তি হয়ে গেলে কলেজে অনার্স নিয়ে পড়তে পারো, বা তুমি তুমি পাশে সাবজেক্টটা রেখে পড়তে পারো। যেমনি বাংলা অনার্স হয়, যেমনি পলিটিক্যাল সায়েন্স অনার্স হয়, অ্যাকাউন্টেন্সিতে অনার্স হয়, ম্যাথে অনার্স হয়, বায়োলজিতে অনার্স হয়, তেমনি জার্নালিজম অনার্স হয়, তেমনি পাশেও তুমি পড়তে পারো। ওকে, এটা নাম্বার ওয়ান। অনেকে কলেজে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়েনি, অনেকে কলেজে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়েনি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়েছো, তোমার ক্ষেত্রে তুমি মাস্টার ডিগ্রি করতে পারো। কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটিতে করানো হয়, রবীন্দ্রনাথীতে করানো হয়, ইগনুতে করানো হয়, তারপর হচ্ছে স্টেট ইউনিভার্সিটিতে করানো হয় বা অন্যান্য আরও ইউনিভার্সিটিতে আছে, একটু খোঁজ নিয়ে দেখবে, সেগুলোতে মাস্টার ডিগ্রি করানো হয়। কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি আসছি এরপরে, আগে ব্যাপারটা বুঝে নাও। আবার অনেকে এক বছরের ডিপ্লোমা করে, মানে কলেজ শেষ হয়ে গেছে, নর্মাল ধরনের অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, এক বছরের একটা ডিপ্লোমা করে নিল। ডিপ্লোমা কিন্তু অনেক জায়গায় করানো হয়, যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়ান ইয়ার একটা ডিপ্লোমা রয়েছে, সেটা তুমি চাইলে করতে পারো। আর সিক্স মান্থসের যে সার্টিফিকেট কোর্সটি বা প্র্যাকটিক্যাল ট্রেনিংটি, পশ্চিমবঙ্গের বুকে 5 থেকে 6টি জেনুইন অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনগুলোতেই 5 থেকে 6 মাসের প্র্যাকটিক্যাল ট্রেনিংটি করানো হয়ে থাকে। এটা তুমি উচ্চ মাধ্যমিকে পড়েও করতে পারো বা কলেজের পরেও করতে পারো, যে কোনো স্ট্রিম থেকে করতে পারো, মানে যে কোনো স্ট্রিম, তুমি সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর্টসের অন্য সাবজেক্টের স্টুডেন্ট, যে কোনো স্ট্রিম থেকে তুমি এসে করতে পারো এটা সিক্স মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিং। এবার কোনটা সবথেকে বেশি দরকার? দেখো বাবু, সবথেকে বেশি দরকার হচ্ছিলো তোমাকে এন্ড অফ দ্য ডে তোমাকে চ্যানেলে গিয়ে তোমার পারফর্ম করা, মানে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, যখন তুমি ইন্ডাস্ট্রিতে যাবে, চাকরি করতে যাবে, মূলত টেলিভিশন চ্যানেলগুলোকে তুমি ফোকাস করে তুমি যদি যাও, তোমার থেকে তারা জানতে চাইবে না তুমি বাংলা নিয়ে পড়েছো, তুমি ইতিহাস নিয়ে পড়েছো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছো, না জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়েছো, এটা তাদের কাছে খুব একটা ম্যাটার নয়। যে কোনো সাবজেক্ট নিয়ে কলেজ পাস করলেই ইউ আর এলিজিবল ফর দ্য ইন্টারভিউ, তুমি ইন্টারভিউতে যাওয়ার জন্য যোগ্য। এবার নাম্বার টু হচ্ছে, তোমাকে কী জানতে হবে, ইউ নিড টু নো দ্য প্র্যাকটিক্যাল টাস্ক, তোমাকে কী করতে দেবে, তোমায় করতে দেবে তোমার স্টুডিওতে নিয়ে গিয়ে তোমাকে খবর পড়বে, তোমাকে স্ক্রিন টেস্টটা নেবে যে একটা খবরটা পড়ে তুমি দেখাও, তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতে দেবে, তোমার স্ক্রিপ্ট লেখাটা জানতে হবে। স্ক্রিপ্ট লেখা বলতে কিন্তু ওই গরুর রচনা নয়, লোকে স্ক্রিপ্ট বলতেই একটা আমি ভ্রান্ত ধারণা দেখেছি প্রত্যেকটা স্টুডেন্টের, নতুন নতুন আসে যে স্ক্রিপ্ট বলতেই একটা রচনা লেখা, আরে রচনা একটা আলাদা জিনিস, স্ক্রিপ্ট ইজ আ ডিফারেন্ট থিং। একটা সিনেমেটিক স্ক্রিপ্ট লিখে লোকে লাখ লাখ টাকা রোজগার করে, একটা টেলিভিশন চ্যানেলে একজন ভালো ডেস্ক এক্সিকিউটিভ যিনি সারাদিন বসে স্ক্রিপ্ট লিখছে, তার 50,000 টাকা মাইনে, ন্যাশনাল লেভেলে 1-1.5 লাখ টাকা মাইনে হতে পারে, সে গিয়ে এসে রাইটিং লেখে না, ঠিক আছে। স্ক্রিপ্ট রাইটিংয়ের আলাদা ফর্ম্যাটস হয়, সেগুলো জানতে লাগবে, কী করে প্যাকেজিং লিখবে, কী করে কপি লিখবে, কী করে অ্যাঙ্কার ভয়েস ওভার লিখবে, ঠিক আছে, কী করে একটা প্রপার ওয়েতে তুমি একটা অ্যাঙ্কার স্টোরি লিখবে, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে লাগে নিউজের ক্ষেত্রে, ওকে, স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য। তো প্র্যাকটিক্যালি তোমাকে কাজটা তোমাকে করে দেখাতে হবে, ভাই তুমি কী পারো, তোমার কাছে কি ডিগ্রি আছে, মাস্টার্স করেছো, দ্যাট সিম্পলি ডাজেন্ট ম্যাটার, ওকে। তুমি যখন চ্যানেলে যাবে, তোমায় সিম্পলি তোমাকে কাজটা করে দেখাতে হবে তুমি কতটা ভালো পারো, ভালো পারো না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, রিসেন্টলি একটি মেয়ে আমাকে ফোন করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে মেয়েটি বড় একটা কলেজ থেকে কলেজ কমপ্লিট করেছে, সেই মেয়েটি একটা বড় কলেজ মানে এখন সিউর আন্ডারেই মাস্টার ডিগ্রি করছে, সেই মেয়েটি আমাকে বলছে, স্যার আমি কীভাবে ইন্ডাস্ট্রি দিয়ে বুঝতে পারছি না, ডিগ্রি তো আমার কাছে আছে, বাট হাউ টু অ্যাপ্লাই।
সেকেন্ডলি রবীন্দ্র ভারতীর একটি মাস কমিউনিকেশন নিয়ে জার্নালিজম নিয়ে মাস্টার্সে পাস আউট করা একটা মেয়ে ফোন করেছিল ওই কৃষ্ণনগর লাইন থেকে। সে বলছে স্যার আমি কলেজ ইউনিভার্সিটি পাস হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না চ্যানেলে যাচ্ছি ইন্টারভিউতে আমি দিচ্ছি কিন্তু ক্র্যাক করতে পারছি ইন্টারভিউটা পাচ্ছি না। এর কারণটা হচ্ছিল চ্যানেল তোমার থেকে চাইছে কাজটা, তোমার ডিগ্রির থেকেও তোমার এই প্রফেশনে কিন্তু ফিল্ডে মানে তোমার কাজের জায়গায় তোমার কাজ পারাটা তোমার সবচেয়ে বড় হয়ে গিয়ে দাঁড়ায়। এবার কাজ পারাটা তুমি কোথায় শিখবে এটাও একটা লোকের মানে বিস্তর একটা ভ্রান্ত ধারণা থাকে। কলেজ বা ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা ফলো করা হয় যেটা হচ্ছিল বুকিশ সিলেবাস, মানে বুকিশ সিলেবাসটা কি ওরা, আমি খারাপ বলছি না, আমি নিজে কলেজের পড়াই, নিজে ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াই, আমি খারাপ বলি কেমন করে, ইট ইজ নট, আমি বলছি না এটা খারাপ, দ্যাট ইজ গুড, কিন্তু পড়াটা হয় থিওরি অফ জার্নালিজম। থিওরি তুমি যত খুশি শেখো, থিওরি তোমাকে একটা বেস দিয়ে দেবে, আইডিয়া দিয়ে দেবে, বাট প্র্যাকটিক্যালি তুমি যদি কাজটা না জানো তাহলে তোমার কিন্তু ওই আইডিয়া শুধু নিয়ে তোমার কাজ হবে না। মানে ধরে নাও ফর এক্সাম্পল আমি ক্রিকেট খেলা বুঝি, ক্রিকেট টিমে 10-11 জন একটা টিমে থাকে, একজন আম্পায়ার থাকে, দৌড়ে দৌড়ে এসে বল করে, বোলাররা ব্যাটসম্যানরা দুপায়ে গিয়ে সে ছয় মারে, আমার আইডিয়া রয়েছে, থিওরিটিক্যাল ব্যাপারটা আমি জানি, কিন্তু থিওরিটিক্যাল ব্যাপার জানা আর গিয়ে মাঠে নেবে বিরাট কোহলির মতন ব্যাট করা, দুটোর মধ্যে মানে আকাশ আর পাতাল ডিফারেন্স, আশা করি বোঝাতে পারছি পিছনে কী বলতে চাইছি। তো এখানেও কিন্তু সেম ব্যাপার, তুমি জানছো সাংবাদিকতা কী, সংবাদ কী, হিস্ট্রি অফ জার্নালিজম কী, এথিক্স অফ জার্নালিজম কী, NBA গাইডলাইন কী, ইউ আর নোয়িং অল দিস থিং, হোয়াট ইজ TRP, ঠিক আছে, হোয়াট ইজ OB-VAN, এগুলো থিওরিটিক্যাল ব্যাপারে তুমি জেনে যাচ্ছ, ওকে, কিন্তু তুমি যদি থিওরিটা জানার পরে যদি কাজ করতে না পারো, তুমি যদি খবর বলতে না পারো, রিপোর্টিং করতে না পারো, স্ক্রিপ্ট লিখতে না পারো, অ্যাঙ্কারিং করতে না পারো, নিজের মনে কি প্রশ্ন করো কেন তোমার চ্যানেল তোমাকে নেবে। আর আজকের তারিখে রেডিমেড ছেলের অভাব নেই, যারা সব জানতা ছেলে, এবং যারা সব জানতা ছেলে, যারা মানে কলেজ পাস করেছে বা কলেজ পাস করেনি কিন্তু সব জানে, তারা খবর বলতে পারে, অ্যাঙ্কারিং করতে পারে, তাকে একটা টপিক দিল সে সুন্দর করে শুরু করে দেবে। নমস্কার, আমি বিশাল, আপনারা দেখছেন Zee 24 ঘন্টা, সবার আগে দেখে নেবো এই মুহূর্তে শিরোনাম, ঢাক ঢাক করে হেডলাইন্সগুলো সে পড়ে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিল, তাকে একটা টপিক দিল সুন্দর করে অ্যাঙ্কারিং করো, ওকে, বলে দিল তোমাকে ধরে নাও একটা অ্যাঙ্কারিংয়ের টপিক দিল, ফর দ্য এক্সাম্পল ধরে নাও পয়লা বৈশাখ নিয়ে অ্যাঙ্কারিং করতে দিল, সে সেকেন্ডের মধ্যে অ্যাঙ্কারিং করে দিল যে বছরের প্রত্যেকটা দিন আসে এবং যায় কিন্তু আজকের দিনটা কিন্তু বছরে অন্যরকম, কারণ আজকে বছরের প্রথম দিন, তাও আবার বাংলা ক্যালেন্ডারে, মানে একদম সুন্দর করে অ্যাঙ্কারিং শুরু করলো, সে একটা রিপোর্টিং করতে দিয়েছে, স্মার্টলি রিপোর্টিং করে দিল। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশন চত্বরে, যেখানে আজ সকাল 10টায় ঘটে গেছে একটি মর্মান্তিক দুর্ঘটনা, একটা সুন্দর করে রিপোর্টিং একটা করে দেখিয়ে দিল স্মার্টলি। এই স্মার্টনেস বা গ্রুমিংটা আসে কোথায়? এই স্মার্টনেস বা গ্রুমিংটা কি কলেজ থেকে আসে? এই স্মার্টনেস বা গ্রুমিংটা কি ইউনিভার্সিটি থেকে আসে? এই স্মার্টনেস বা গ্রুমিংটা কি কোনো ডিপ্লোমা করে আসে? না বন্ধু, একদম এগুলো আসে না। এই স্মার্টনেস বা গ্রুমিংটা আসে একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং করার মাধ্যমে, যেটা 6 মাসের যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা বললাম সেটা করার মাধ্যমে। তুমি কলেজে মাস কমিউনিকেশন পড়ো, তারপরেও তোমাকে 6 মাসের প্র্যাকটিক্যালটা করতে হবে। তুমি মাস্টার ডিগ্রি করে ফেলেছো 2 বছরের, তারপরেও তোমাকে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা জানতে হবে। তুমি 1 বছরের ডিপ্লোমা করে ফেলেছো, তারপরেও তোমাকে হচ্ছিলো এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করতে হবে। এটা হচ্ছিলো প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি প্র্যাকটিক্যালি জানা বিষয়টা। মানে এই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো সবচাইতে USP বা ইউনিক সেলিং পয়েন্টটা হচ্ছিলো, কারা তোমাকে ক্লাস করাচ্ছে, হু ইজ টেকিং ইউর ক্লাস, তোমার ক্লাসটা করাচ্ছে হচ্ছিলো একদম নিউজ চ্যানেলের এক্সিকিউটিভরা, মানে যারা টেলিভিশন চ্যানেলে খবর বলছে, যারা অ্যাঙ্কারিং করছে, যারা রিপোর্টিং করছে, দে আর টিচিং ইউ আপ, তারা তোমাকে ট্রেন করছে, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, সে তোমায় ধরে ধরে বলছে এইভাবে খবরটা বলতে হবে, সেই রিপোর্টারটি তোমাকে বোঝাচ্ছে এই ফিল্ডে কীভাবে রিপোর্টিং করতে হবে, অমুক চ্যানেলের অ্যাঙ্কারটি তোমাকে বলছে এইভাবে তোমাকে মডিউলেশনটা করে অ্যাঙ্কারিং করতে হবে, একটা সফট নিউজের অ্যাঙ্কারিং এইভাবে করতে হবে, হার্ড নিউজের অ্যাঙ্কারিং এইভাবে করতে হবে, একটা প্যানেল ডিসকাশন বা চ্যাট শো তোমাকে এইভাবে করতে হবে, সে প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাচ্ছে, যেটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে এইভাবে স্কোপ থাকে না। কেন থাকে না? এর প্রধান কারণটা হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে যারা পড়ান তারা খুব শ্রদ্ধেয় সম্মানীয় মানুষ, বাট তারা একজন ভালো টিচার, একজন ভালো শিক্ষক, তারা কিন্তু রিপোর্টার নয়, তারা কিন্তু কোনো টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার নয়। একদম নিজের মানে ব্রেনটা ইউজ করো, যে আজকে মানে আমি নিজে ইডেন গার্ডেনে কোনো ক্রিকেট খেলিনি, আমি কখনও যুব ভারতী ক্রীড়াঙ্গনে কি ফুটবল খেলিনি, তা আমি তোমাকে কী করে ক্রিকেটটা শেখাবো, তোমাকে ইন্ডিয়া টিমে খেলতে হয় কীভাবে, আমি তোমাকে কী করে ট্রেন করবো তুমি যেন একদম ভারতীয় টিমে তুমি গিয়ে ফুটবল আর হিসেবে তুমি খেলতে পারবে, বা আমাদের যে ফুটবল যে লিগ হয় সে লিগে খেলতে পারবে। যিনি নিজে খেলে এসছেন, যিনি নিজে কাজটি করেছেন, সেই তো তোমাকে শেখাতে পারবে। এটাই হচ্ছে মেন বিষয়
মেইন ফান্ডামেন্টাল জায়গা, তোমাকে এটা ঠিক করতে হবে, বুঝতে হবে। তাই তুমি কলেজে পড়ো, তুমি মাস্টার ডিগ্রি করো, ডিপ্লোমা করো, সাথে সাথে তুমি অবশ্যই সিক্স মান্থসের এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তুমি করে নাও। এটা কিন্তু তোমার হেল্প করবে গ্রো আপ করতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যারা যারা ভালো ভালো টিচাররা ট্রেন করায়, ঠিক আছে, ভালো ভালো টিচার ট্রেন করায়, এদের মতো মানে মানে আজ আমি আমাদের কথাই যদি বলি, আমাদের যে আমরা আমাদের ট্রেনিং ফ্যাকাল্টি গ্রুপ রয়েছে, কারণ এই সিক্স মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা মানে আমিও করিয়ে থাকি, কেন আমি শুধু একা করাই না, আমার সাথে ধরো 6-7 জন টিচার রয়েছে যারা কলকাতার বড় বড় তাবত্তব চ্যানেলের অ্যাঙ্কার, রিপোর্টার, মানে খুব নন ফেস, তুমি তোমাকে চেনো, ঠিক আছে, তাকে সে তোমায় ক্লাস করাবে। এবং তার ক্লাসের যে ভাইব্রেশনটা হবে, যে প্রতিদিন রিপোর্টিং করছে, প্রতিদিন খবর পড়ছে, যে প্রতিদিন রেডিওতে আর্জিং করছে, তার ক্লাসের যে ভাইব্রেশনটা হবে, ন্যাচারালি তুমি তো কলেজের একটা যে ভালো স্যার, খুব রেসপেক্টেবল সম্মানীয় স্যার, তার সে তো তোমাকে ওই ব্যাপারটা বোঝাতে পারবে না, কারণ সে তো আর টিভি চ্যানেলে খবর পড়ে না, সে তোমাকে বইটা পড়াতে পারবে, সে তোমার থিওরিটা বোঝাতে পারবে। তো আন্ডারস্টুড কী বলতে চাইছি, তাই বাবু তুমি মাস্টার্স করো, কলেজ করো, ডিপ্লোমা করো, ডু হোয়াট এভার, বা তুমি জার্নালিজম নিয়ে তুমি পড়াশোনা করো নি, প্লেন গ্রাজুয়েশন করেছো অন্য কোনো সাবজেক্ট নিয়ে, তোমার কিচ্ছু করার দরকার নেই, সিক্স মান্থসের প্র্যাকটিক্যালটা করে নাও, ইউ উইল গেট দ্য জব। মানে আমি এরকম প্রচুর এক্সাম্পল দেখেছি, মানে মানে কলকাতা বলো, পশ্চিমবঙ্গ বলো, তত ভারতবর্ষের একটি বড় নাম করা ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, তার ফার্স্ট বয় ক্লাসে গেছে, ফার্স্ট বয় ক্লাসে গেছে, ইউনিভার্সিটির টপার ক্লাসে, সরি ইন্টারভিউতে, অডিশনে গেছে। ওয়ারেস একটি আমাদেরই একটা প্রাক্তন ছাত্র, যে নৈহাটির আরবিসি কলেজে পড়তো, ঠিক আছে, সে জার্নালিজম ব্যাকগ্রাউন্ডেরই নয়, পাসের স্টুডেন্ট, কোনো রকমে পাস করেছে, কিন্তু সে খুব প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুব ভালো করে করে গেছে, গ্রুমিং একদম বুটেড শুটেড হয়ে যেভাবে যেত, আমরা যে ট্রেনিংটা করে গ্রুমিংয়ের জন্য, যেভাবে কী করে গ্রুম করতে হবে, কী করে তুমি ড্রেসিং সেন্সটা কী করে হয়ে যাবে, সে ইন্টারভিউতে গেছে কলকাতার বড় টেলিভিশন চ্যানেলে, একদম সত্যিকার ঘটনা বলছি। সে আমাকে ফোন করে বেশ বেরিয়ে এসে বলছে, স্যার জানো যে যারা ইন্টারভিউ এসেছিলো অমুক ইউনিভার্সিটি থেকে, তমুক ইউনিভার্সিটি থেকে প্লেন গ্রাজুয়েশন করে বা মাস্টার ডিগ্রি করে, ওরা একটা ড্রেসিং সেন্স তার মধ্যে নেই, একটা হালকা হালকা দাড়ি নিয়ে, একটা চশমা পরে, একটা পাঞ্জাবি পরে চলে এসেছে, কিন্তু সেখানে আমরা শেখাই একটা কী করে একটা ইন্টারভিউতে তুমি যাবে, গিয়ে তুমি কীভাবে ড্রেসটা করবে, একটা ফর্মাল ড্রেস পরবে, একটা ওয়েস্ট কোট পরবে, একটা হালকা টাই পরে নিলে একটা সুন্দর করে, একটা প্রেস করা প্যান্ট পরবে, একটা সুন্দর বুট পরবে, মেয়েদের ড্রেসিং সেন্স সব আলাদা হয়, মেয়েরা কী কোন কোন টাইপের ইন্টারভিউতে কোন চ্যানেলে কী টাইপের তুমি ড্রেস পরবে, এর ওপর আলাদা আমাদের ফিমেল অ্যাঙ্কাররা ট্রেনিং করায়, তো গ্রুম সে জেনে যাচ্ছে। মানে প্রথমেই তো ড্রেস দেখেই দেখানো হয়ে গেলো যে কনসেপ্টটা হচ্ছে গ্রুম নয়। সেকেন্ড, স্টুডিওতে তাকে বসে খবর পড়ার বলতে একটা খবরটা পড়ে দেখো, সে ক্যামেরা ট্যামেরা স্টুডিও দেখে তো সে মোটামুটি কলকাতা বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বড় ইউনিভার্সিটির ওই স্টুডেন্টই, যে ফার্স্ট বয়, সে তো ওইসব দেখে তো মনে হয় ধুকপুক ধুকপুক ধুকপুকে শুরু করেছে, সে বলছে কী বলবো কী বলবো না, বুঝে পাচ্ছে না, চোখে মুখে অন্ধকার দেখছে। সেখানে আমাদের যে প্রাক্তন ছাত্রটি, সে গেছে একদম স্মার্টলি বসলো, স্মার্টলি বসে সে খবরটা বসলো, নমস্কার আমি জয়ন্ত, আপনারা দেখছেন XYZ নিউজ চ্যানেল, সবার আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স, বলে একদম হেডলাইন্সটা বললো, হেডলাইন খবরটা বললো, সেই ছেলেটি চাকরিটা পেয়ে গেল, রাইট। তো এখানে চ্যানেল দেখে চ্যানেলে কে কাজটা করতে পারবে, আর চ্যানেলে কাজটা করতে পারার জন্য তোমাকে কাজটা শিখতে লাগবে, কাজের কাজে শিখতে পারবে, একমাত্র নিউজ চ্যানেলের লোকেরাই তোমাকে শেখাতে পারবে। এই প্র্যাকটিক্যালটা কিন্তু কলেজে এভাবে হয় না, আমি বলছি না কলেজ বা ইউনিভার্সিটি খারাপ, আমি বলছি করে থিওরিটা করো, থিওরি একটা সেন্স দিয়ে দেবে, একটা ডিগ্রি তোমায় দিয়ে দেবে, বাট কাজটাও তোমায় জানতে হবে, রাইট। কী বলতে চাইছি, কলকাতায় এরকম প্রচুর প্রচুর ইনস্টিটিউট রয়েছে যারা প্র্যাকটিক্যালি ট্রেনিং করায়, ঠিক আছে, তারা প্লেসমেন্টও তারা করায়, ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করো, তুমি না জানো তুমি আমার সাথে যোগাযোগ করো, আমার নাম্বার দেখো দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, জাস্ট গিভ মি আ কল, আমি তোমাকে প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম অ্যাড্রেস বলে দেবো, আমরাও শিখিয়ে থাকি, আমাদের কাছে ভর্তি হতে পারো, তোমার কাছে একটা অপশনস চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, তাহলে কিন্তু তোমার ধারণাটা কিন্তু মানে ক্লিয়ার থাকবে এবং তুমি চাকরিটাও ঝটপট পেয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে একটা মেসেজ করে জানাও, আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই করবো, বা ফোন করো, আমি তো ফোনে তোমাদের রিপ্লাই করেই থাকি। এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে পরের টপিকে, পরের ভিডিওতে, তত কিছু, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।